সিলেটের একটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান। ভোলাগঞ্জ দেশের সর্ববৃহত্তম পাথর কোয়ারি অঞ্চল। এখান থেকে ছাতক পর্যন্ত 11 কিলোমিটার এলাকা নিয়ে দাঁড়িয়ে ভোলাগঞ্জ রোপওয়ে বা রজ্জু পথ। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। সাবস্ক্রাইব ও লাইক করলে আমাদের চ্যানেলটি আরও বড় হবে, মানুষ জানতে পারবে এবং নতুন নতুন ভিডিও আপনাদেরকে আমরা দেখাতে পারব। সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার চমৎকার একটি গ্রাম ভোলাগঞ্জ। রোপওয়ে, পাথর, কিয়ারি, নদী আর পাহাড় মিলে এই ভোলাগঞ্জ। সিলেট শহর থেকে ভোলাগঞ্জের দূরত্ব 33 কিলোমিটার। ধলাই নদী বাংলাদেশ অংশে প্রবেশ করে দুভাগে বিভক্ত হয়ে প্লান্টের চারপাশ ঘুরে আবার একীভূত হয়েছে। কোম্পানিগঞ্জ উপজেলা সদরের কাছে ধলাই নদী মিলিত হয়েছে পিয়াইন নদীর সাথে। 101 একর আয়তনের রোপওয়েটি তাই পরিণত হয়েছে বিশেষ আকর্ষণীয় স্থানে। ভারতের তৎকালীন আসাম প্রদেশের রাজধানী শিলংয়ে একসময় লোকজন এই রাস্তা দিয়ে যাতায়াত করতেন। কালের পরিক্রমায় এখানে প্রতিষ্ঠিত হয়েছে রজ্জু পথ, নাম ভোলাগঞ্জ রোপওয়ে। দেশের সর্ববৃহৎ ভোলাগঞ্জ পাথর কোয়ারির অবস্থানও এই এলাকায়। রোপওয়ে, পাথর কোয়ারি আর পাহাড়ি মনোলোভা দৃশ্য অবলোকনে প্রতিদিনই পর্যটকদের আনাগোনা চলে। পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল এলাকা চেরাপুঞ্জির অবস্থান ভারতের পাহাড়ি রাজ্য মেঘালয়ে। ধলাই নদীর উজানে এ রাজ্যের অবস্থান। খাসিয়া জৈন্তা পাহাড় ঘেরা এ রাজ্যের দৃশ্য বড়ই মনোরম। ভোলাগঞ্জ রোপওয়ে এলাকায় অবস্থান করে পাহাড় টিলার মনোরম দৃশ্যগুলো অবলোকন করা যায়। বর্ষাকালে চেরাপুঞ্জির বৃষ্টির পানি ধলাই নদীতে পাহাড়ি ঢলের সৃষ্টি করে। গ্রীষ্মকালে অনেকে ধলাই নদীকে মরা নদী হিসেবে অভিহিত করলেও বর্ষাকালে নদীটি ফুলে ফেঁপে ওঠে। ধলাই নদীর মনোরোভা রূপ সবুজ পাহাড় বন্দী এলাকা জুড়ে অজস্র সাদা পাথর। আকাশের নীল ছায়া রেখে যায় পাথরের জমে থাকা স্ফটিক জলে। দূরের পাহাড়গুলোর উপর মেঘের ছড়াছড়ি, সাথে একটা দুটো ঝর্ণার গড়িয়ে পড়ে। নদীর টলমলে হাঁটু পানির তলায় বালুর গালিচা, চিকচিক করা রূপালি বালু আর ছোট বড় সাদা অসংখ্য পাথর মিলে এই জন্য এক পাথরের রাজ্য। প্রকৃতির খেয়ালে গড়ে গড়া নিখুঁত ছবির মতো সুন্দর এই জায়গাটির নাম ভোলাগঞ্জ। আপনারা যখনই সুযোগ এবং সময় হবে বা পাবেন, অবশ্যই ভোলাগঞ্জের এই দৃষ্টিনন্দন জায়গাটি দেখে যাবেন। ভোলাগঞ্জে রয়েছে একটি ল্যান্ড কাস্টমস স্টেশন, আমদানি রপ্তানি কার্যক্রম চলে এই স্টেশন দিয়ে। ভারত সীমান্তের জিরো লাইনের এই কাস্টমস স্টেশনে দাঁড়িয়ে ওপারের সৌন্দর্য প্রত্যক্ষ করা যায়। সিলেটের উদ্দেশ্য বাস যায় গাবতলি এবং সায়দাবাদ বাস টার্মিনাল থেকে। বাসগুলো সকাল থেকে রাত 12:45 পর্যন্ত নির্দিষ্ট সময় পরপর ছেড়ে যায়। সিলেটের উদ্দেশ্য ঢাকার ফকিরাপুর, সায়দাবাদ ও মহাখালী বাস স্টেশন থেকে সিলেটের বাসগুলো ছাড়ে। এ পথে গ্রিন লাইন পরিবহন, সৌদিয়া, এস আলম পরিবহন, শ্যামলী পরিবহন ও এনা পরিবহনের এসি বাস চলাচল করে। ভাড়া 800 থেকে 1000 টাকা। এছাড়া শ্যামলী পরিবহন, হানি এন্টারপ্রাইজ, ইউনিক সার্ভিস, এনা পরিবহনের নন এসি বাস সিলেটে যায়। ভাড়া 400 থেকে 450 টাকার মধ্যে। এনা পরিবহনের বাসগুলি মহাখালী থেকে ছেড়ে টঙ্গী ঘোড়াশাল হয়ে সিলেট যায়। ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে মঙ্গলবার ছাড়া সপ্তাহে প্রতিদিন
সকাল 6:40 ছেড়ে যায় আন্তনগর ট্রেন পারাবাত এক্সপ্রেস। সপ্তাহের প্রতিদিন দুপুর 2:00 ছাড়ে জয়ন্তীক এক্সপ্রেস এবং বুধবার ছাড়া সপ্তাহের প্রতিদিন রাত 9:50 ছাড়ে উপবন এক্সপ্রেস। শুক্রবার ছাড়া প্রতিদিন বিকাল 4:00 ছাড়ে কালনি এক্সপ্রেস। ভাড়া 150 থেকে 1,000 টাকার মধ্যে। ট্রেনে গেলে রাতে 9:50 উপবন এক্সপ্রেসে যাওয়াটাই সবচেয়ে ভালো, কারণ আপনার যেতে যেতে সকাল হয়ে যাবে। আর আপনি যদি রাতে ট্রেনে ঘুমিয়ে নিন তাহলে সকালে ট্রেন থেকে নেমেই আপনার ভ্রমণ শুরু করতে পারবেন, আর সময় লাগবে 7 থেকে 8 ঘন্টা। সিলেটে বিমানেও যাওয়া যায়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ রুট ঢাকা সিলেটের এই পথে যাতায়াত করে এখানে ভাড়া 3,200 থেকে 6,900 টাকার মধ্যে আপনি যেতে পারেন। অবশ্যই ভাবছেন সিলেট আপনি কোথায় থাকবেন, যেতে আসতে সময় না লাগার কারণে আপনার আর থাকার চিন্তা করতে হবে না। সিলেট থাকার মতো অনেকগুলো হোটেল আছে, আপনি আপনার প্রয়োজন ও সামর্থ্য অনুযায়ী যে কোনো ধরনের হোটেল পাবেন। কয়েকটি পরিচিত হোটেল হল হোটেল হিল টাউন, গুলশান, দরগা গেট, সুরমা, কায়কোবাদ ইত্যাদি। লালাবাজার এলাকায় কম ভাড়ায় অনেক মানসম্মত রেস্ট হাউস আছে, সুতরাং আপনি পছন্দ মতো আপনার চাহিদা মোতাবেক বা আপনার সামর্থ্য অনুযায়ী আপনি এই হোটেলগুলিকে ভাড়া করতে পারেন। হোটেল অনুরাগে সিঙ্গেল রুম 400 টাকা, 3 বেডের রুম 500 টাকা, রাত যাপনের জন্য দরগা রোডে বিভিন্ন মানের আবাসিক হোটেল রয়েছে, রুম ভাড়া 500 টাকা থেকে 5,000 টাকার মধ্যে পাবেন। অর্থাৎ আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো সুন্দর জায়গা আপনি রাত্রে যাপনের জন্য বেছে নিতে পারেন। প্রিয় দর্শক, আপনাদের ভিডিওটি ভালো লাগলে আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার দেবেন, যাতে আমাদের চ্যানেলটি আরও বড় হয় এবং আমরা নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারি বা দেখাতে পারি। থ্যাংক ইউ।